ওয়েলকাম টু নিডিল স্টিচ আর্ট। নিডিল স্টিচ আর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি শেখাবো ফিদা স্টিচ এবং তার বিভিন্ন ভাগ। তার জন্য এখানে আমি সবগুলো লাইন প্রথমে কেটেই নিয়েছি। ফিদা স্টিচটা করার জন্য প্রথমে আমি চারটি লাইন টেনে নিয়েছি। এখানে দেখুন, চারটি লাইনের মধ্যে তিনটি লাইন আমি ব্যবহার করলাম। এইভাবে সূচটি তুলে নিলাম। এরপরে আমি যেখান থেকে তুলেছিলাম সেই সোজা করে চার নম্বর লাইনে চলে গেলাম, অর্থাৎ ওই লাইনটা ফাঁক আছে। এভাবে আমি একটু উপর দিকে তুললাম এবং সুতোটা উপর দিক থেকে ঘুরিয়ে আমি নিলাম। এভাবে আমি ডান দিক বাঁ দিক করে এই স্টিচটি করতে হবে। এবার আমি বাঁ দিকে চলে গেলাম ও সোজা করে আমি এক নম্বর লাইন থেকে দু নম্বর লাইনে গেলাম, আবার একটু উপরের দিকে তুললাম। আবার সুতোটা আমি এইভাবে উপর দিক থেকে ঘুরিয়ে নেব। এইভাবে আমাকে ডান দিক এবং বাঁ দিক এইভাবেই করতে হবে স্টিচটি। ফিদা স্টিচ বলতে আমাদের কাছে এই স্টিচটি খুবই পরিচিত। ফিদা স্টিচের বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে 10টি ভাগ আমি জানি, তো সেই 10টি ভাগই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের আমি শুধুমাত্র 5টি স্টিচ দেখাবো, কারণ ভিডিওটি 10টি করতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছে। সেই জন্য আমি দুটো ভাগে ভাগ করে আপনাদেরকে দেখাবো। আজকের আমি ফিদা স্টিচের 5টি ভাগ দেখাবো। পরবর্তী ভিডিওতে আমি আরও 5টি ফিদা স্টিচ করে দেখাবো। তো এইভাবেই আমি ফিদা স্টিচটি কমপ্লিট করছি। দেখুন, এদিক ওদিক করে ডান দিক বাঁ দিক দুই দিক করে আমাকে এই সুতোটা নিতে হবে এইভাবে, আর এইভাবে এই ডিজাইনটি পড়বে। শেষে আমি এইভাবে কমপ্লিট করছি। দেখুন, কমপ্লিট করলে এইরকম দেখতে হবে। আর যে স্টিচটি করব সেটি হচ্ছে সিঙ্গেল ফিদার স্টিচ। তার জন্য এখানে আমি দুটো লাইন টেনেছি, যেহেতু এটা সিঙ্গেল হবে। আমি শুরু করলাম, দেখুন, প্রথমে একেবারে নিচ থেকে এই সূচটি তুললাম। তো এইরকম একই গ্যাপ রেখে সুতোটা মাথার ওপর দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলে এটা অন্যরকম একটা ডিজাইন করছে। এটা পরপর এইরকম প্রসেসেই করতে হবে, তাহলেই পরপর এইরকম ডিজাইন পড়ে যাচ্ছে। তো এটা ভীষণই সিম্পল আর খুব ইজিও বটে, অথচ দেখতে একেবারে অন্যরকম লুক মনে হচ্ছে। আমি যে স্টিচটি করব সেটি হচ্ছে স্ট্রেট সেন্টার ফিদা স্টিচ, অর্থাৎ এটা মাঝখানের লাইনটি একেবারে সোজা হবে, আর দুই ধার থেকে সোজ সুতো তুলে আমি অবশেষে মাঝখানের লাইনটাতেই আমি তুলব। তো সেই জন্য মাঝের লাইনটা সোজা হবে, অর্থাৎ ওই জন্যই এর নাম বলা হয় স্ট্রেট সেন্টার। অর্থাৎ মাঝের লাইনটা শুধু সোজা হবে, দুই দিক থেকে একই রকম সেলাই হবে, কিন্তু মাঝখানে এটি লাইনটা সোজা হবে। তো এটাও একেবারে অন্যরকম লুক অন্যান্য স্টিচের থেকে। তো এটাও ভীষণ সোজা। এইরকম দেখতে হবে। তো শেষে দেখুন, মাঝখানের লাইনটা সোজা হয়েছে, অথচ দুদিকে
সেলাইটি এরকম দেখতে হবে। এবারে আমি করছি স্ট্রেট সাইডস ফেদার স্টিচ, অর্থাৎ এই ফেদার স্টিচটি সাইড দিয়ে হবে। দেখুন দুই সাইডে এইভাবে আমি সুতোটি তুলে নিলাম, আর একটু গ্যাপ রেখে রেখে আমি এইটা করছি। একটু লক্ষ্য করুন, যেখানে আমি তুলেছি ঠিক তার ওপর থেকে একটু গ্যাপ রেখে রেখে দুই সাইডে আমি এই স্টিচটি করব, অর্থাৎ মাঝখানে এটার কোনো সেলাই হচ্ছে না, সেই জন্য দু সাইডেই হচ্ছে, আর এটা দুটো লাইনের মধ্যে দিয়েই করা হয়। তো সেই জন্য একে বলা হয় স্ট্রেট সাইড ফেদার স্টিচ। তো এইভাবে আমি করছি, একটু লক্ষ্য করুন এই স্টিচটিও ভীষণই সহজ, একটু প্র্যাকটিস করলে খুব সহজেই করতে পারা যাবে। এবারে শেষে যে সেলাইটি করব সেটি হচ্ছে ক্লোজড ফেদার স্টিচ, অর্থাৎ এই সেলাইটি করার সময় আমি কোনো রকম ফাঁক রাখবো না। এভাবে দেখুন সুতোটি তুললাম, এবং যেখানে তুলেছিলাম সেইখান থেকেই আমি ওপরে সুচটি তুললাম, এখানে কোনো গ্যাপ রাখবো না, অর্থাৎ সব দিক থেকেই এটা ক্লোজড হয়ে যাবে, সেই জন্যই এর নাম ক্লোজড ফেদার স্টিচ। তো এইভাবেই আমি দেখুন সবকটি ফেদার স্টিচ করলাম। প্রত্যেকটা স্টিচ আমি এখানে দুটো করে সুতো ব্যবহার করেছি, আপনারা চাইলে একের বেশি, দুটো, তিনটে, চারটে, যেরকম খুশি ব্যবহার করতে পারেন সুতো, কোনো অসুবিধা নেই। আমি এখানে দুটো কালার ব্যবহার করেছি, সবুজ দুটোই ব্যবহার করেছি, কারণ এগুলো বেশিরভাগই লতা পাতা বা ডালপালা বা বর্ডার লাইন করতে বেশিরভাগই ব্যবহার করা হয়। এবং এই স্টিচগুলোর ওপরে লেজি ডেজি, ফ্রেঞ্চ নট বা আরও কিছু এমব্রয়ডারি যেগুলো ছোট্ট ছোট্ট করা হয়, তো সেইগুলো দিয়ে এগুলো ডেকোরেশন করে নিলে ভীষণই সুন্দর দেখতে হয়। তো আপনারা যদি এই স্টিচগুলো করেন, একটু প্র্যাকটিস করে নেবেন, আর খুব সহজেই দেখবেন করতে পারছেন। এখানে প্রত্যেকটা স্টিচই দেখুন ফেদার স্টিচ, কিন্তু প্রত্যেকটা স্টিচেরই আলাদা আলাদা একটা সৌন্দর্য আছে। তো প্রিন্ট স্টিচগুলো আপনারা যখন করবেন একটু প্র্যাকটিস করে নেবেন, দেখবেন খুব সহজে করতে পারছেন। যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ।